ইকবাল কি চাই? আমি একজন পরোপকারী মানুষ, যাকে বলে নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। তা এখানে কি তাড়াতে এসেছো? আপনাকে। What? না মানে বলছিলাম কি কথা সেটা নয়, আপনি একটা বাচ্চা ছেলেকে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ফেলে এসেছেন, ছেলেটি মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে, তাই আপনাকে একটু আমার সাথে হাসপাতালে যেতে হবে। ছেলেটি তোমার কি হয়? না না আমার কেউ হয় না। ও তাহলে ওর ব্যাপারে তোমার এত ইন্টারেস্ট কেন? ওই যে বললাম, আমি নিজের খেয়ে বনের মোষ তাড়াই, পরোপকারী। ও শোনো মিস্টার পরোপকারী, এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি অনেক বড় বড় ধান্দাবাজকে ফেস করেছি, তা তুমি এই লাইনে নতুন বুঝি? না মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছো না, তাই না? তবে আমি তোমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পেরেছি, তুমি একজন চিপ এন্ড ধান্দাবাজ। গেট আউট। অ্যাক্সিডেন্টের কথা বলে তুমি আমার কাছ থেকে টাকা নিতে চাইছো? আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি যা ভাবছেন আমি তা নই। আর একটি কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। নিশ্চয়ই যাব। একটা কথা আপনাকে বলা হয়নি, মানুষের উপকার করা ছাড়াও আমার আরেকটা বদভ্যাস আছে, আমি যা বলি তাই করি। তো আপনাকে এখন আমার সাথে হাসপাতালে গিয়ে ওই ছেলের মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে, যার জন্য তোমার ছেলের হাত ভেঙেছে। প্রয়োজনে সে নিজেই তোমার ছেলের কাজটা করে দেবে। What? Yes, madam. ওর এই হাত আপনার মতো কোনো ধনীর দুলালির হাত না, এই হাত দিয়ে ও এই পঙ্গু মায়ের মুখে ভাত তুলে দেবার জন্য ভিক্ষে করত। আপনার এই হাত দুটো যদি আপনার শরীর থেকে কেটে ফেলা হয় তাহলে কিন্তু আপনাকে হাতের জন্য না খেয়ে থাকতে হবে না, কারণ আপনার বেতনভুক্ত চামচারা সোনার চামচ দিয়ে আপনাকে খাইয়ে দেবে। কিন্তু ওর হাত দুটো যতদিন ব্যান্ডেজ থাকবে ততদিন এই পঙ্গু মায়ের মুখে ভাত উঠবে না। আর আমি যদি জিজ্ঞেস করি ছেলেটা ভিক্ষে করে কত টাকা পেত, 20, 50, 100, আমি যদি ওকে সারা জীবন বসে বসে খাবার মতো টাকা দিয়ে দেই তাহলে তোর সমস্যা সমাধান হয়ে যায়। ভাবতে পারো যা পাবার ওই ছেলেটি পাবে, তোমার দালালি করে কি লাভ হলো? এবার তোমার দালালির ফিসটা বলে ফেলো, 1 লাখ 2 লাখ, তুমি চাইলে তাও আমি দিয়ে দেব, কারণ আমার বাড়িতে যে কটা পোষা কুকুর আছে তার ঠিক কুকুরের দাম 2 লাখ টাকার উপরে, যা তোমার দালালির টাকার চেয়েও বেশি। ওরে বাবা, টাকার এত গরম, সারা অঙ্গে যেন টাকার আগুন দাউ দাউ করে চলছে। তাহলে তো আপনাকে বোঝাতেই হয় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে 1 টাকা রোজগার করা কত কষ্টের। তুমি কি বলতে চাও? বলতে চাই কাল থেকে আপনি বাদলের পরিবর্তে রাস্তায় দাঁড়িয়ে ওর মায়ের জন্য ভিক্ষা করবেন, আর এই ভিক্ষাটা আপনি ততদিন করবেন যতদিন বাদলের হাত ভালো না হয়। How funny! তুমি কি করে ভাবলে? তোমার মতো ফুটপাতে 1.5 টাকার গুন্ডা মস্তানের ভয়ে চৈতি গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এই আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবো? শোনো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন দেখা ভালো না যে স্বপ্নের সাথে বাস্তবের কোনোই মিল নেই। লেকচার কম, আমি স্বপ্ন দেখি না, আমি যা বলি তা বাস্তবে করে দেখাই। আমি বলেছি আপনাকে দিয়ে ভিক্ষা করাবো, আপনাকে ভিক্ষা করতেই হবে, ব্যাস। সময়টা মনে রাখবেন, আগামীকাল সকাল 10টা, আর জায়গাটা সেখানেই যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন। 5 মিনিট আগে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিট পরে আসলে প্রতি মিনিটের জন্য 10 মিনিট করে বেশি ভিক্ষা করতে হবে। যদি মনে করেন এটা আমার মাস্তানি তবে তাই। ইউ বাস্টার্ড! এই হাতটা আমি ওই বাদলের হাতের মতো ভেঙে ব্যান্ডেজ করিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আগামী সাল এই হাত বাদলের পঙ্গু মায়ের জন্য ভিক্ষা করবে,
Mind it. You better mind it.